হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলো রাতে ডিনারে কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। টমেটোটা দিয়ে দেবো, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারটা টমেটোটাও ভাজা হয়ে গেছে, এবারটা রসুনটা দিয়ে দিলাম। তো দেখো এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। দেখো মশলাটা সুন্দর করে ভাজা করে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেব। দেখো মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, খুব সুন্দর কালার বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো একদম নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি, আর এবার দোকানের মতন কী করে পরোটা বানাই সেটা দেখো। ফার্স্ট একটু তেল দিয়ে নেব, তারপরে এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। Thank you.
তাওয়া একটু তেলটা ছিটিয়ে নিলাম। দেখো একদম দোকানের মতন হয়ে গেছে। তো পরোটাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পাশে এদিকে মাংসটা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু হলেই হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার এই যে পরোটা হয়ে যাচ্ছে, তো দেখো একদম দোকানের মতন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানাবে। কিন্তু পরোটা হয়ে গেছে, আর এই দেখো মাংস হয়ে গেছে, খুব সুন্দর এসছে কালারটা, অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আর বাচ্চারা বসে আছে, এবার এদেরকে খেতে দেব। তো এদের কাছেই শুনবে যে কেমন হয়েছে, একদম দোকানের মতন করে পরোটা করেছি। বাচ্চাদেরকে খেতে দিয়েছি, তো ওদের কাছ থেকেই শুনে নাও কেমন হয়েছে। কাকি রান্না খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ব্লগের সাথে।